আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে, সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয়। তিনি বলেন, আমি শরীর চর্চার জন্য খেলছি, আমি টাকা নেই না, টাকা দেই। আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না। এই ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন, সমাজে যেয়ে তারে কোণঠাসা করবেন, সেটা যদি ভুলভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন, এমনটি করা উচিত না। তবে আমি সাধারণ কথা বলে রাখছি, কোনো খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব, এরকম যদি আদান প্রদান হয় তাহলে সেটা জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে, আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য সবই নিষেধ। আমি ঢাকায় যখন ইমামতি করতাম 2003-04 সালে কথা, আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল, হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে। পুরো আমি বললাম, আপনি কি আমাকে বিয়ে শাদী করার নিয়ত করছেন? এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে, এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন? আমি আপনি আপনি আমার কথাই না শুনবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না। হুজুররা দাওয়াতে আগে গেলে বলে, দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে, পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই, হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই। অনেক টাকা পয়সা হয়ে গেছে, হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা, আবার টাকা পয়সা করে নাই, শুধু পরের তার উপরে খায়া থাকে, নিজে কিচ্ছু করে না। উভয় সমস্যা আছে না নাই? শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয়, এটা চক্রান্তের অংশ। যদি খেলার কথা বলেন, যদি টাকা পয়সা দেওয়া ছাড়া, টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে, শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে, ব্যায়াম আছে, এই খেলাকে জায়েজ করেছে, যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে, কথা বুঝেন নাই? তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এরকম হওয়ার কথা না। যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়, সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য প্রশ্ন এরকম আসতে পারলো না, হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় এর জন্য নামাজ পড়তে আসে না, এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না। প্রশ্ন আসে, হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় আছে কিনা? আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন, যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে এর নামাজ পড়া যায় আছে কিনা? ফতোয়া সব এদেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে, এক হলো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আরেকটা হলো মহিলা, এদের ব্যাপারে ফতোয়া সব চাইতে বেশি। গোসল ফরজ হয়েছে, এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া? কেন এই প্রশ্ন আসে না কেন, ছেলেরা দোকানদারি কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া? তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে, আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে। যদি কোনো আলেম এটা করেন আল্লাহ না করুক, অবশ্যই তিনি নন্দের নিন্দনীয় কাজ করছেন, তার জন্য এটা জায়েজ নাই। নামাজে গাফলিতি করে খেলাধুলা করা, আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কী অবস্থা, বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি এক ঘন্টা খেলার চেষ্টা করি, বাসাপাশে খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন সময় ব্যাডমিন্টন, অন্য সময় অন্যটা, প্রতিদিন নিয়ত। এক নম্বর নিয়ত হলো শরীরের ব্যায়াম হওয়া, দুই নম্বর নিয়ত হলো ছেলে ফেলের সাথে বন্ধুসুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মা বাপ বলে হুজুর পোলাপাইন মোবাইল ছাড়া খানা খায় না, আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তালা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না, বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায়। শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে, আমি বললাম 6 দিন না খাক, অরে মোবাইল দিবেন না দিবেন না, খাবে না মানে পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোর, একবার ডাকতো আসলে আসে না আসে না। তো আমি একদিন বললাম যে ভাই কুই বাত হ্যায় উর্দু কথা বলতে, বলাও বাচ্চুকো আব্দুর রহমান আব্দুর রবকে বলাও, দুইটা ছেলে ছিল। তো আমার বললো ইয়ার পেট উনকা হ্যায় কে মেরা, পেট কি তার না আমার, ছোড়ো মগজ মারি, মানে মাথা নষ্ট কেন করতেছ? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা, কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি অত্য কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে, আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিংয়ের ব্যবস্থা করেন, নিরাপদভাবে সেরকম ভালো পরিবেশ দেন,
এবং শারীরিক কসরতে সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন, আপনি নিজে সময় দেন, আপনি নিজে ভূতের মতো মোবাইলের উপর হয়ে থাকেন, আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে, তো বাচ্চা তো আরেকটা নিয়ে বলবে, এটাই তো স্বাভাবিক। একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা এটা কোনো নিষিদ্ধ বিষয় না, শুধু সেটা না, আপনারা তো বলেন হুজুর খেলাধুলা করে, আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই, আলু ছাড়া কোনো আইটেমের সবজি নর্মাল টাকা দিয়ে কিনে খাই না, নিজেরা আমরা খেত করি। আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি, হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানা নিছি। একে তো ব্যায়াম হবে, ছেলেফেলের একটা কাজে অ্যাঙ্গেজ থাকবে, ও তো মোবাইল চাইবেই না, ও তো ভিডিও দেখতে চাইবেই না, ও তো কার্টুন চাইবেই না, যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে, আমিও কাজ করছি, আর কাজটাকে বিনোদন হিসাবে নিচ্ছি। আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন। অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে, এগুলোর থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো। কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন দেখুন, হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চাই, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না, এই টাইপের দোয়া অনেকে করে না। অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ পাঁচেক টাকা চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট আমির কিছু চাই না তোমার কাছে, এটা দোয়ার আদবের খেলাফ। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের, এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে, কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5,00,000 টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো। আমি তোমার কাছে সালামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5,00,000 গ্রামের বাড়িতে হবে, মোটর সাইকেল হবে, না উড়োজাহাজে হবে, আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়া চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই, সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। যদি আপনি এবার ঠিক করে দেন আল্লাহ, তুমি 5,00,000 দিলে হবে। তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন, এটা হলো দোয়ার আদব। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না, এরপর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালো বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। করার ব্যাপারটা ভিন্ন, স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা চেষ্টা দিয়ে তারা যদি চলে ফরজ করেনি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা মৃত্যু এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার।
আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা এর টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে অন্য কোনো কথা নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থা স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।